নকুল আর বিশু দুজনে খুব ভালো বন্ধু। গ্রামে ওদের বন্ধুত্ব দেখে সবাই খুশি হতো। নকুল খুব ভগবান বিশ্বাসী আর বিশু খুব পরিশ্রমী। ওরা দুজনে মিলে একটা এক বিঘে জমি কিনল, উদ্দেশ্য চাষাবাদ করে ধনী হওয়া। বিশু বলল, দেখো দেখো ভাই নকুল, আমরা যদি ঠিক মতো খাটতে পারি তবে আমরা খুব ভালো উপার্জন করতে পারবো। হ্যাঁ, তা ভগবানের যদি ইচ্ছে হয় তবে নিশ্চয়ই হবে। দুজন দুজনের মনোভাব জানালো। বিশু খুব পরিশ্রম করতে লাগলো, মাটি কাটা, জঙ্গল পরিষ্কার করা, বীজ বোনা। আর নকুল শুধু ভগবানের কাছে আশীর্বাদ চাইল। ও ভাবল, আমাদের যা কিছু নিয়ন্ত্রণ করে সব ওই ভগবানই তো করেন, ভগবান আশীর্বাদ করলেই সব সম্ভব। তারপর দিন যায়, মাস যায়, মাঠে সবুজ চারায় ছেয়ে গেল। বিশু নকুলকে বলে, দেখেছো দেখেছো নকুল, কি সুন্দর চারা ধরেছে। হ্যাঁ গো, সবই ভগবানের আশীর্বাদ, আমি তো রোজ ভগবানকে ডাকি রোজ। বিশু কিছু বলে না, সে শুধু মন দিয়ে কাজ করতে থাকে। আরো কিছুদিন গেল, ফসল ফুলল, জমি সোনালি ফসলে ভরে গেল। নকুল আর বিশু খুব খুশি। নকুল আকাশের দিকে হাত জোর করে প্রণাম করে বলে, হে ভগবান ভগবান, তোমার আশীর্বাদে এ সব সম্ভব, সব সম্ভব, তোমার আশীর্বাদেরই তো ফল। গো বন্ধু, বলেছিলাম না, ভগবানের আশীর্বাদ ছাড়া একটা পাতাও পড়ে না, একটা পাতাও না। এবার ফসল বিক্রয়ের সময় এলো। ফসল বিক্রি করে অনেক লাভ হলো, কিন্তু এবার শুরু হলো সমস্যা, টাকা ভাগ নিয়ে। নকুল বলে, ভাই বিশু, কি গো, হ্যাঁ ভগবানের ইচ্ছায় ভালোই তো লাভ হয়েছে গো, হ্যাঁ এবার আমরা লাভের অংশ ভাগ করে নিই, কি গো। দেখো ভাই, এই জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা অবধি আমি পরিশ্রম করেছি, সুতরাং পরিশ্রমের তো একটা মূল্য থাকে নাকি, তাই আমারই কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত। হ্যাঁ, সে তুমি যাই বলো না কেন ভাই, আমার কিন্তু বেশি লাভের অংশ পাওয়া উচিত। ও, তা আমি যে ভগবানের কাছে সব সময় আশীর্বাদ চেয়েছি, ভগবানের আশীর্বাদ ভিন্ন এই এত ফসল ফলতো, বলো ফলতো কি, সুতরাং আমার বেশি পাওয়া উচিত, বেশি। দুজনের কথা কাটাকাটি চলতে থাকে। এই প্রথম ফসলের ভাগ বাটোয়ারা নিয়ে ওদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। দুজনেই চলল গ্রামের মোড়ল মশাইয়ের কাছে। মোড়ল মশাই সব শুনে বললেন, শোনো শোনো, তোমাদের আমি একটা কাজ দেব, তোমাদের মধ্যে যে এই কঠিন কাজটি করতে পারবে সেই লাভের অংশ বেশি পাবে, এই আমার বিচারে তোমরা খুশি হবে তো? হ্যাঁ মোড়ল মশাই, আমরা রাজি। এবার মোড়ল মশাই দুজনকে দুটো বস্তা দিয়ে বলেন, এই বস্তার মধ্যে কাকর ভর্তি চাল আছে, কাল সকালের মধ্যে চাল আলাদা আর কাকর আলাদা করে আনতে হবে, আমি দুজনের কাজ দেখে বিচার করব, কেমন? নকুল আর বিশু দুজনে বস্তা দুটো নিয়ে যায়। নকুল বস্তাটি মন্দিরে রেখে দেয়, মনে মনে ভাবে, হে ভগবান ভগবান, তোমার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে, সব, এটা আমার প্রমাণ হবে, হে ভগবান দেখো ভগবান। কিন্তু বিশু রাতে সেজ বাতি জ্বালিয়ে চাল আর কাঁকড় আলাদা করতে থাকে। নকুল ভগবানের জন্য বস্তা দুটো রেখে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, বিশু বস্তার চাল আর কাঁকড় যতখানি পেরেছে আলাদা করে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে এসেছে। হুজুর হুজুর, পুরোটা সম্ভব হয়নি, কিছু বাকি আছে। মোড়ল মশাই মৃদু হেসে বলেন, এবার এবার নকুল কি করলো দেখি, তারপর বিচার করব। ওদিকে নকুল ভগবানের ওপর ভরসা করে, ঘুম থেকে উঠে বস্তা নিয়ে মোড়ল মশাইয়ের কাছে উপস্থিত। মোড়ল মশাই জিজ্ঞেস করেন, তুমি কি পুরো বস্তার চাল বেছে এনেছো? নকুল হাত জোর করে বলে, না মোড়ল মশাই,
আমি সব কাজটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। দেখুন মোড়ল মশাই, তার আশীর্বাদ আমি নিশ্চয়ই পাব, নিশ্চয়ই। নকুলের উত্তর শুনে মোড়ল মশাই বলেন, তবে তুমি তোমার দুই হাত ব্যবহার করনি, ভগবানের হাতের ওপর নির্ভর করেছো। বেশ বেশ, দেখি একবার তোমার ভগবান তোমার কাজটা ঠিক করে করেছে কিনা। খোলো 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 বস্তা খোলো। নকুল বস্তা খুলে দেখা যায় যেমন কাঁকড় ভর্তি ছিল ঠিক তেমনই আছে। তখন মোড়ল হেসে বলেন, ভগবান আমাদের সবাইকে এই দুটো হাত দিয়েছেন কাজ করার জন্য, এটাই ওনার শ্রেষ্ঠ দান। উনি তাদেরকেই আশীর্বাদ করেন যারা পরিশ্রম করে, বুঝলে নকুল? এই বিশুর পরিশ্রমেই তোমাদের ফসল হয়েছে, তুমি কোনো পরিশ্রম করনি, তাই লাভের অংশ বিশুই বেশি পাবে। নকুল সব বুঝতে পারল, তার যে মারাত্মক ভুল হয়েছে সে সেটা বুঝতে পারল। মোড়ল আরো বললেন, নকুল তুমি যদি বিশুর সাথে হাত মিলিয়ে কাজ করতে, তবে তোমাদের আরো ফসল হতো, আরো বেশি উপার্জন করতে পারতে। এরপর থেকে নকুল আর বিশু তাদের জমির পেছনে পরিশ্রম করতে লাগল। সে বছর আরো আরো বেশি ফসল হলো, লাভ হলো অনেক বেশি, আর কোনোদিন ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ হয়নি।